তারা যে ট্রান্সজেন্ডার পারসন তাদের সেই সার্টিফিকেট আইডেন্টিটি এটা তাদের প্রয়োজন হয় যখন তারা বিভিন্ন পরীক্ষায় বসে কিংবা কোনো কর্মক্ষেত্রেও তাদের প্রয়োজন হতে পারে যখন তারা বলছে যে মেল অব্লিক ফিমেল অব্লিক টিজি যে যখন ক্যাটাগরি থাকে তখন টিজি ক্যাটাগরিতে তারা টিক দিচ্ছেন তাহলে সেই আইডেন্টিটি কার্ডটা এবং ট্রান্সজেন্ডার পারসন সার্টিফিকেটটা প্রয়োজন আমি নিজেই কিন্তু বলছি যে আমি ট্রান্সজেন্ডার তার জন্য কাউকে আমায় কোনো মেডিকেল সার্টিফিকেট কিংবা ইত্যাদি প্রমাণ করতে হয় দুটো বিষয় থাকে যে অনেকেই ট্রান্সজেন্ডার পারসন যেটা বলছেন যখন তখন একটা ফর্ম থাকে এবং আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট তারা পান এবার তারপরে অনেকেই থাকে ট্রান্সজেন্ডার পারসনের মধ্যে যারা সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারিটা করে আর এসআরএস করে তখন যখন এসআরএস হয়ে যায় তখন সে যেটা হতে চেয়েছিল সেটা সে হয়ে যাচ্ছে অর্থাৎ তখন সে মেল কিংবা ফিমেল তখন এই যে সার্টিফিকেট আমরা আজকে দিলাম তারপরে ওই এসআরএস বা সার্জারি স্বাভাবিকভাবে ডাক্তারদের কাগজ থাকবে সেইটা নিয়ে আবারও তারা ফর্ম ফিল আপ করবেন এবং তখন নির্দিষ্টভাবে তার সেক্সটা যেটা এখন হয়েছে তিনি আজকে সত্যি কথা বলতে মনে হলো একটা নতুন জন্ম পেলাম অনেকদিন পরে মনে হলো যে আমার সঠিক যে পরিচিতি সেই জিনিসটা আজকে গভর্নমেন্ট আমাকে হাতে তুলে দিল যার মাধ্যমে আমি এখন বলতে পারি হ্যাঁ আমি একজন ট্রান্স ওম্যান এবং আমি আমার যে আমার পূর্ব পরিচিতির যে নামটা সেটাকে আমি ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার নতুন করে যে বাঁচছি আমি তার জন্য যে আইডেন্টিটিটা প্রয়োজন সমাজের সামনে সেটাকে আজকে গভর্নমেন্ট আমাকে সাহায্য করলো খুলে দিতে আজকের এই প্রোগ্রাম অনেকটা দেরিতে হলেও খুব ভালো প্রোগ্রাম এবং আশপাশের সব রাজ্যের মতো আমরাও দাবি করেছিলাম ওয়েস্ট বেঙ্গলে টিজিরা কেন সার্টিফিকেট পাবে না সেই সার্টিফিকেট আজকে আমরা পেলাম যেহেতু এটা কলকাতা জেলার রবীন্দ্রসদনে হচ্ছে আশপাশের জেলাগুলোকে পাঁচটা জেলা বলা হয়েছিল কলকাতা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাওড়া হুগলি এবং নর্থ চব্বিশ পরগনা পাঁচটা জেলা থেকে ২৬ জন এই মঞ্চ থেকে মন্ত্রী শশী পাঁজার হাত থেকে এই সার্টিফিকেট নিয়েছে এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ১৪০ জনের সার্টিফিকেট ডিএমএ সই হয়ে গেছে তারা জেলা থেকে কালেক্ট করবে লড়াই চলছে লড়াই চলবে কারণ যতক্ষণ না সমাজের সমস্ত সেক্টরগুলোতে আমাদের পদচিহ্ন পড়ছে ততক্ষণ কিন্তু এই লড়াইটা চলবে যার সূত্রপাত আজকে বলতে পারেন আমি বলবো সূত্রপাত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সমস্ত দিকে তার একটা মানে সুদৃষ্টি উনি করেন এবং মমতার ছায়া তার সবার প্রতি রয়েছে আমার খুব দৃঢ় বিশ্বাস এবং উনি এই জিনিসটাকে এই যে আজকে জিনিসটা এখান থেকে শুরু হলো আজকে যে স্কুলিংগোটা মানে এখান থেকে মানে এ হলো চালানো হলো এর কিন্তু একটা বিশাল দাবানলের সৃষ্টি হবে হ্যাঁ এবং মানুষের চোখে মানুষের এই যে একটা সুন্দর সমাজে এদের কিন্তু যে সবকে ছোট করে রাখার একটা প্রবণতা এটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে আমার মনে হয় অনেকটা চলে গেছে নাহলে দেখুন আজকে কত মানুষ এসেছেন এবং কত ভালো ভালো অনুষ্ঠানও কিন্তু এরা আজকে কাজ করছে এবং অনেক সেক্টরে কাজ করছে আজকে আমরা এই জায়গাটা আসতে পেরেছি একমাত্র এটা আমাদের অনেক বড় একতা ছিল বলে একতা না থাকলে কোনো ইভেন্ট হতো না ইউনিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তো আশা করবো আগামী দিনগুলো আরও উজ্জ্বল হবে রাস্তা আরও মসৃণ হবে অনেক মানুষজন যারা এখনও ঘরে বসে আছেন যারা বেরোতে পাচ্ছেন না নিজেদের আইডেন্টিটি নিয়ে যারা লুকিয়ে রয়েছেন যারা পারছেন না সোসাইটির সাথে ফাইট করে আমার মনে হয় বেরিয়ে আসুন লড়াই করুন জীবন আপনার আপনি বাঁচবেন এরকম পশ্চিমবঙ্গ সরকার থেকে এত বড় একটা পদক্ষেপ যে নেওয়া হয়েছে সেটা সত্যি খুব সাধুবাদ জানানোর মতো অনেক মানুষের উপকার
উপকৃত হবে ভবিষ্যতে, এটাই আশা করি। তবে একটা জিনিস বারবার আমরা প্রথম থেকে আমাদের সংগ্রামের প্রথম একটা ট্যাগলাইন ছিল, যেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি মানুষকে বদলাতে হবে, আমাদের বদলে কোনো লাভ নেই। সমাজের দৃষ্টিভঙ্গি যত তাড়াতাড়ি বদলাবে তত তাড়াতাড়ি সেখানে মনে হয় সরকারও কিছু করতে পারবে না যতক্ষণ না মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে। সরকারে ও ছোটো ছোটো অনুষ্ঠানগুলো পদক্ষেপগুলো নিয়ে অ্যাওয়ারনেস মতো একটা কিছু করতে পারে, কিন্তু দৃষ্টিভঙ্গি আমাকে আপনাকে আমাদের আশেপাশের মানুষকে চেঞ্জ করতে হবে। ততক্ষণ কিন্তু অ্যাকসেপ্টেন্স বলুন বা স্বীকৃতি বলুন সেটা কিন্তু আসবে না। শ্রদ্ধেয় শশী বাজা বললেন যে হচ্ছে যে এরপরে ইলেকশনে দাঁড়ানো, ভোটে দাঁড়ানো সমস্ত কিছু, তো সুতরাং একটা বৃহৎ পদক্ষেপ আশা করেছে বলে আজকে ছোটোভাবে শুরু হলো জার্নিটা। এরপরে তো সব কিছুই তো বাড়তে থাকে, একটা চারাগাছ সবে রোপণ হয়েছে, এবার বৃক্ষের আশায় তারপরে সমাজ তার ফল দেখতে পারবে। সচ্ছলভাবে যে নিজেদের জীবিকা অর্জন করতে পারি এবং কোনো রকম দয়া বা করুণা ছায়া নিজেদের ট্যালেন্টের জোরে, আজকে নিজেদের যোগ্যতার জোরে আমরা যে এগিয়ে আসছি, এটাও একটা বড় চ্যালেঞ্জ। কারণ সমাজে মেন স্ট্রিমরা আমরা বলতে ভাবি যে মেন স্ট্রিম সোসাইটি আর দ্য বেস্ট, কিন্তু তা নয়। আজকে কোনো চাকরির জায়গায় বা কোনো রকম কম্পিটিশন জায়গায় মেন স্ট্রিমের পাশাপাশি আমাদেরকেও কিন্তু, আমি আপকামিং যারা আমাদের ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমি আরও আহ্বান করব যে নিজেদের যোগ্যতা অনুসারে তুমি মেন স্ট্রিমকে ছাপিয়ে রেখে চলে আসো। আমাদের মধ্যে যে মেন স্ট্রিম, ট্রান্সজেন্ডার, এই কথাটাই যদি তুলে দেওয়া যেত, সবাই যদি আমরা এক এবং আমরা একই সূত্রে যদি বাধা হতাম, তাহলে কিন্তু এই ব্যারিয়ারটা থাকতো না। যেরকম সমাজের আর পাঁচটা মানুষ নর্মাল, আমরাও কিন্তু নর্মাল, আমরা কিন্তু আর নর্মাল না। সুতরাং কোনোরকমভাবে সেপারেটলি করুণা চাই না, জাস্ট আমাদের অধিকারটা চাই। অনেকটা লড়াই করে আজকে এই জায়গাটাতে এসেছি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, উনি আমাদের অনেকটা সাহায্য করছেন আমাদের সঙ্গে থেকে। চাইবো যে আরও সব সময় সব জায়গাতে আমাদের যেন সমান অধিকারভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে লড়তে পারি। কোভিডের সময়তে যেরকম ছেলে মেয়েরা সবাই যেরকম রাস্তায় নেমে পড়েছিল সবাইকে রক্ষা করার জন্য, সেরকম আমাদেরও ট্রান্স বোনরা অনেকেই রাস্তায় নেমে পড়েছিল সবাইকে বাঁচানোর জন্য, নিজের জীবন বিপন্ন করে। কিন্তু সেই রকম জায়গাতে তাদের কোনো রকম কোনো কিন্তু কোনো স্বীকৃতি বা তারা কিন্তু কোনো, মানে তারা তো উইদাউট এনি রিজন, উইদাউট এনি এক্সপেকটেশন কাজটা করেছে। কেউ তো মানে এক্সপেক্ট করে তো কাজ করে না যে আমি এটা এক্সপেক্ট করছি যে আমাকে ফেম দেওয়া হবে বা নাম দেওয়া হবে, আমি তবে গিয়ে সাহায্য করবো সবাইকে। উইদাউট এক্সপেকটেশন করেছে, কিন্তু সেইখানেতেও কিন্তু তাদেরকে অবমাননা করা হয়।